আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্বাগত জানাচ্ছি মোহাম্মদ এগ্রো ফার্মস থেকে। আমি মোহাম্মদ ইসরাফিল। আমাদের আজকের আনসার এবং কোশ্চেন সেশনে কোশ্চেন করেছেন জনাব জাহিদ ভাই। জাহিদ ভাই লিখেছেন, ইসরাফিল ভাই, আমার বাজরিগার পাখির বয়স 2 বছর প্লাস হয়ে গেছে। আমি ব্রিডিং এর কোর্স করাইছি, ভিতরে হারিয়ে দিছি, কিন্তু আমার পাখিগুলো ডিম পাড়তেছে না, মিটিংও করতেছে না। এই ক্ষেত্রে আমার করণীয় কি? প্রিয় জাহিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আনসার এবং কোশ্চেন সেশনে কোশ্চেন করার জন্য। আশা করি আপনি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আমরা যেভাবে ইনস্ট্রাকশন দিব সেই ইনস্ট্রাকশন মেনটেন করে চলবেন, ইনশাল্লাহ আপনার পাখির কোনো সমস্যা হবে না। আপনি লিখেছেন ব্রিডিংও কোর্স করাইছেন, বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবারও দিয়েছেন, পাখি ছবি দিয়েছেন, পাখি ফুল ব্রিডিং মোডে আছে, কিন্তু আপনার পাখিগুলো অনেক শুকনো। এর কারণ হচ্ছে আপনি মেবি কৃমির কোর্সটা করেন নাই। কৃমির কোর্সটা যদি না করাই থাকেন তাহলে অবশ্যই কৃমির কোর্সটা আগে করাবেন, এরপরে পাখিকে বিভিন্ন মাল্টিভিটামিন কোর্স করাবেন। আগে কৃমির কোর্স করাবেন, এরপরে মাল্টিভিটামিনের কোর্স করাবেন। মাল্টিভিটামিনের কোর্সের পাশাপাশি মধু, আদা, লেবু তিনটা মিক্স করে পানির যে ফিল্টারটা আছে, এই যে ফিল্টারের মধ্যে দিবেন সপ্তাহে 3 দিন। এটার পাশাপাশি পাখিকে সজিনা পাতা খেতে দিবেন। আপনি কৃমির কোর্সটা করানোর জন্য আপনি বাজারে যে মেডিসিনগুলো পাওয়া যায় অ্যালবেন্ডাজল গ্রুপের, ওই মেডিসিনগুলো ইউজ করতে পারেন। হিউম্যান বডির জন্য যে মেডিসিনগুলো ইউজ করে ওগুলো ইউজ করতে পারেন, অথবা এভিয়ারের জন্য যে মেডিসিনগুলো ইউজ করে কেমিক্যাল মুক্ত, কৃমিমুক্ত করার জন্য ওই কেমিক্যালগুলো বা মেডিসিনগুলো ইউজ করতে পারেন। যদি ন্যাচারালি ইউজ করেন সেক্ষেত্রে আপনি আনারস ইউজ করতে পারেন, নিম পাতা ইউজ করতে পারেন, আনারসের পাতা ইউজ করতে পারেন। এগুলো পাখিকে যখন দিবেন এটা ন্যাচারালি আপনার কৃমি কন্ট্রোল হয়ে যাবে। আর যদি আপনি কেমিক্যাল ইউজ করতেছেন সেক্ষেত্রে এবিআর যে কেমিক্যালগুলো আছে, কৃমির বিভিন্ন ব্র্যান্ডের কৃমির ওষুধ আছে, ওগুলো আপনি ইউজ করতে পারেন। হিউম্যান বডির জন্য যে অ্যালবেন্ডাজল গ্রুপের মেডিসিনগুলো আছে ওগুলো ইউজ করতে পারেন। অ্যালবেন্ডাজল গ্রুপের যদি ট্যাবলেটগুলো হিউম্যান বডির জন্য ইউজ করেন তাহলে সাইড ভাগের 1 ভাগ রাত্রে সব কিছু খাওয়ার পানি সব সরে রাখবেন, সকালে দিবেন। অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত গরম এই অবস্থায় দেওয়া যাবে না। আর কৃমির কোর্সটা করানোর পর সাথে সাথে মাল্টিভিটামিনের কোর্সটা করাবেন, লিভার টনিকের কোর্সটা করাবেন। লিভার টনিকের কোর্সের ক্ষেত্রে আপনি আদা অ্যালোভেরা সাধারণত যদি ঠান্ডা পড়তেছে অ্যালোভেরা আমরা মাল্টিভিটামিন হিসেবে ইউজ করি, আপনি অ্যালোভেরা জায়গায় সজিনা পাতা এবং মধু ইউজ করতে পারেন। এটার পাশাপাশি লেবুর রস, আদা রস মিক্স ইউজ করবেন ফিল্টারের মধ্যে। এটার পাশাপাশি আপনি সিজন ভিত্তিক যে শাকসবজিগুলো পাওয়া যায় বাজারে অবশ্যই কেমিক্যাল মুক্ত এগুলো দিবেন। এতে পাখির কী হবে, আপনার ভিটামিনের ঘাটতি থাকবে না এবং কৃমি সমস্যা থাকলে ওটা সলভ হয়ে যাবে। এটার পরে আপনি আপনি ব্রিডিংয়ের কোর্সটা করাবেন। পাখি যখন মোটামুটি সুস্থ হবে, আপনার পাখিগুলো একবারে সিকন, এটা কৃমির সম্ভাবনা খুবই বেশি কৃমির, আপনি কোর্সটা করেছেন কিনা উল্লেখ করেন না, উল্লেখ করলে সবচেয়ে ভালো হইতো। তো মেবি আপনি কোর্সটা করেন না কারণ আপনার পাখিগুলো সুস্থ না, শুকাই গেছে। আর যেহেতু আপনার পাখিগুলো শুকাই গেছে আপনি বিভিন্ন রকমের ভালো খাবার বলছেন খাওয়াইছেন, তাহলে এই সমস্যাটা হওয়ার কথা না। সেক্ষেত্রে কৃমি সমস্যা এবং এনভায়রনমেন্টাল সমস্যা আছে কিনা, আলো বাতাসযুক্ত জায়গায় অবশ্যই খেয়াল রাখবেন। আপনি যে জায়গায় পাখিগুলো রাখেন এই জায়গায় অবশ্যই আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে। আপনি সব কিছু খাওয়াইছেন কিন্তু আলো বাতাস নেই, অন্ধকারে একটা জায়গায় রাখে দিয়েছেন, রাইতার দিনের কোনো খবর নেই, এরকম জায়গা হলে পাখি কিন্তু অসুস্থ হয়ে যাবে এবং প্রপারলি ব্রিডিং মোড়ে আসবে না, বা মোড়ে আসলেও ডিম বাচ্চা করবে না, এরকম সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা ফেস হয়। তো আশা করি আপনি কৃমির কোর্সটা করাবেন, এরপরে আলো বাতাসযুক্ত জায়গায় রাখবেন। আপনার যে ছবিগুলো দিয়েছেন খুবই ডার্ক মোড মনে হচ্ছে, মানে লোকেশন যে জায়গায় খাঁচাটা রাখছেন খাঁচার লোকেশনটা আপনি অন্ধকার মনে হচ্ছে। তো যদি অন্ধকার জন্য যুক্ত জায়গা থাকে তাহলে অবশ্যই এটা রিমুভ করবেন, আলোযুক্ত জায়গায় রাখবেন। বারান্দায় পাখির বারান্দা রাখতে পারেন, অথবা বারান্দার আশপাশে যে জানালাগুলো আছে ওগুলোর মধ্যে রাখতে পারেন, ওগুলোর আশপাশে রাখতে পারেন। অর্থাৎ আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে, মূল কথা হলো এটা। এটার পাশাপাশি আপনি সিজন ভিত্তিক যে ফল ফ্রুটগুলো কেমিক্যাল মুক্ত শাকসবজিগুলো এগুলো দিবেন, কলমি শাক, লাল শাক, পালং শাক, টমেটো, মিষ্টি কুমড়া, এই যে আমি কাঁচা টমেটো দিয়ে রাখছি ভিতরে, এরকম যখন যেটা সিজন পান ওইটা দিয়ে রাখবেন, তাহলে ইনশাল্লাহ আপনার পাখিগুলো ব্রিড করবে। আর ব্রিডের জন্য ব্রিডিং বক্সে অবশ্যই আপনি হাঁড়ি দিবেন, হাঁড়িটা ভালো, আর হাঁড়ির পাশাপাশি বক্সও দিয়ে ইউজ করতে পারেন, সমস্যা নেই। বক্স হাঁড়ি যখন যেটা ইউজ করেন, তো আমি হাঁড়িটা ইউজ করি, হাঁড়িটা ভালো আমার কাছে মনে হয়, হাঁড়িটা ভালো, ওই জন্য আমি হাঁড়িটা ইউজ করি, বক্স ইউজ করি না। তো ইনশাল্লাহ যখন যেটা ভালো মনে হয় ওইটা ইউজ করবেন, খুব একটা সমস্যা হবে না। আর পাখিগুলোকে অবশ্যই রাত্রে, এখন মশার প্রাদুর্ভাব খুব বেশি, রাত্রে মশারি দিয়ে রাখবেন।
তো ভালো থাকুক সকল খামারের পাখিগুলো, ভালো থাকুক সকল খামারি ভাইরা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি এবং আপনার বন্ধু বান্ধবে আপনার পাশাপাশি যেন আপনার বন্ধুরা উপকৃত হয় এই জিনিসটা নিশ্চিত করবেন। এটার পাশাপাশি ছোট্ট আরেকটা রিকোয়েস্ট, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, যারা এখনও পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না তারা এখন থেকে কন্টিনিউ ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আর ভিডিও দেখা অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায় অবশ্যই ভিডিওটা পুশ করে নামাজটা পড়ে নেবেন, এরপরে ভিডিওটা দেখবেন। আর আজানের সময় হয়ে গেলে ভিডিওটা পুশ করে অবশ্যই আজানের জবাব দিবেন, এরপরে ভিডিওটা দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুক সকল খামারের পাখিগুলো, ভালো থাকুক সকল খামারি বাইরাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।